বিকেএসপির বাইরে এসে স্ট্রাগলটা কেমন হয়েছে? ওরা ওখানে সেলিব্রিটি আর আমাদের কেউ চিনে না, এই ক্ষেত্রে আমার একটা মানসিক দ্বন্দ্ব ছিল যে আমাদের দেশের বক্সাররা কেন পারবে না। আপনার ছোটবেলা থেকে বেড়ে ওঠা রাঙামাটি, এই রাস্তাটা আসলে কতটা সহজ ছিল? প্রথমে ফুটবলার হওয়ার জন্য ট্রায়াল দিই, তখন হাইডের কারণে বাদ পড়ে যায়। 2013 সালে বিকেএসপি থাকা অবস্থায় আমি হচ্ছে প্রথম আমি সিনিয়রে গোল্ড মেডেল অর্জন করি।